আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, ফের কাছাড়ে নিখোঁজ যুবতী, ফকিরটিলার সোনালী কর্মকার। রাঙ্গিখাড়ি পিঙ্কি হত্যাকাণ্ডে গ্রেফতার হাইলাকান্দি লালার পিনাক, ঘটনার রহস্য ভেদ অধরা। বিরল প্রজাতির বানর উদ্ধার ধলাইয়ের মতিনগরে, খবর পেয়ে বানরকে মুক্তাঞ্চলে প্রেরণ করল বন বিভাগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে পুনরায় পৃথক এক নিখোঁজের ঘটনার খবর প্রকাশে এলো। দিন দিন নিখোঁজের সংখ্যা বেড়েই যাচ্ছে। এবার নিখোঁজ হল শিলচর ফকিরটিলা সংলগ্ন বড়াখাইয়ের বাসিন্দা রাজকুমার কর্মকারের 19 বছরের মেয়ে সোনালী কর্মকার। এ নিয়ে সোনালীর পরিবার এজাহার ঘুঙ্গুর থানায় দায়ের করেন। এজাহারের মতে, গত 7-8 দিন হতে ফকিরটিলা একটি টেইলারিং দোকানে টেইলারিং শিখতে যেত সোনালী। নিত্যদিনের মতো গতকালও সেই ফকিরটিলা টেইলারিং দোকানে যায়, কিন্তু নিত্যদিনের মতো পুনরায় আর বাড়ি ফিরল না 19 বছর বয়সী সোনালী। বাড়িতে ফিরতে না দেখে পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি পরও সোনালী কোনো হদিশ পাওয়া যায়নি। শেষে আজ পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ এজাহার দায়ের করেন ঘুঙ্গুর থানায়। আমার মেয়ে, নাম কি মেয়ে? সোনালী। কি হয়েছে? সোনালী কাপড় সেলাই করতে যায় ফকিরটিলা, আর এখান থেকে আসে না। মেয়েটা কোন দিন হারিয়েছে? কালকে। কোন সময় ঘর থেকে বেরিয়েছে? 11টার সময়। তারপরে কি করেছেন আপনি? আপনি আমি তিনটার সময় কাজ থেকে আয়া আমি খোঁজাখুঁজি আরম্ভ করেছি যে মেয়েটা 5টার সময় আসে, মেয়েটা তো এখনো আলো না, তারা দেখাশোনা করি। তারপরে আমি সেলাই মেশিনের কাছে ফোন করলাম, সেলাই মেশিন কই যে না, মেয়ে তাকে দোকান বন্ধ আছে, আজকে আসছে না। তারপরে আমি গোটা এদিকে টাউন দিকে খোঁজাখুঁজি করলাম, তারপরে না পাই আমি 10 বাজে রাতে যাই থানা, আমি জানাইলাম। আমার মেয়েটা কালকে থেকে ঘর থেকে বের হয়ে গেছে। যদি কারো জানা থাকে শোনা থাকে তাহলে আমার মেয়েটার থানা যোগাযোগ করিয়া আমার কল করিয়া জানাই। আমরা আসাম সরকারের কাছে জোরনাথ করিয়া বলি, আমার মেয়ে যেখানেই থাকুক আমার মেয়েরা আনিয়া দিল দিকে। আমি আর কিছু চাই না, যে যেখানে থাকুক আমার মেয়েরা আনিয়া দিল। ত্রিকোণ প্রেমের জেরে রাঙ্গিরখাড়ির পিঙ্কি রায়কে হত্যা করে পিনাক শুক্লবৈদ্য বলে সাংবাদিক সম্মেলন ডেকে জানান কাছাড়ে পুলিশ সুপার নুমাল মাহাতো। এদিন পুলিশ সুপার জানান, দীর্ঘদিনে ফেসবুক প্রেম ছিল পিঙ্কি ও পিনাকের। তার মূল বাড়ি হাইলাকান্দি লালায়, তার বয়স 21, কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকতো। ধৃত পিনাক পুলিশের জেরায় খুনের দায় স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার। ত্রিকোণা প্রেমের চূড়ান্ত পরিণতির পর 15 জুলাই রাতে পিঙ্কি খুনের ঘটনাটি সংঘটিত হয় বলে জানান তিনি। হত্যার আগে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বসচা হয়, এরপরে পিঙ্কিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বলে পুলিশের কাছে জানায় হত্যাকারী পিনাক। তাকে পুলিশ হেফাজতে রেখে জেরা চলছে বলেও জানান পুলিশ সুপার। তবে তদন্তের স্বার্থে অন্য তথ্য তুলে ধরতে রাজি নন পুলিশ সুপার। হত্যাকারীর সহযোগীদের করায়ত্ত করার প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানান মাহাতো। আৰু গোটেই ৰাতি আমি সেই ল'ৰাজনক আমি ইণ্টাৰগ্ৰেশ্যন কৰি থাকোঁতে গোটেই বিষয়টো ওপৰলৈ আহিছে। আৰু এই যিজন ল'ৰা, তেওঁ ল'ৰাজনৰ নাম হ'ল, তেওঁৰ নাম হ'ল পিনাক শুক্লবৈদ্য, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল ৰঞ্জিত শুক্লবৈদ্য। আব্দুল্লাপুৰ পাৰ্ট 1, সৰ্বানন্দপুৰ, আৰু তেওঁৰ থানা হ'ল লালা হাইলাকান্দি। এইজনৰ লগত এটা প্ৰেমজনিত এটা দিশ আছে আৰু সেইটো বহুদিনৰ পৰা তেওঁ চলি আছিলে। আৰু সেই ল'ৰাজনে ঘটনাক্ৰমে সিদিনাখন আহি তাই এই ছোৱালীগৰাকীৰ লগত, মহিলাগৰাকীৰ লগত এই দুৱাৰ বন অঞ্চললৈ যায়। আৰু দুৱাৰ বন অঞ্চলত যাওঁতে তাতে এই ঘটনাটো তেওঁ ল'ৰাটোৱে সংঘটিত কৰে। আৰু সেই কথা আমি ইণ্টাৰগ্ৰেশ্যন যেতিয়া আমি সোধপোচ কৰিছোঁ, সেই ল'ৰাজনো স্বীকাৰ কৰিছে। গতিকে গোটেই ঘটনাটোত আমি যেতিয়া অনুসন্ধান কৰিছোঁ, এটা বিষয় আমাৰ পোহৰলৈ আহিছে যে এটা ত্ৰিকোণীয়া প্ৰেমৰ চূড়ান্ত পৰিণতি স্বৰূপে এই ছোৱালীগৰাকী দুৰ্ভাগ্যজনকভাৱে মানে হত্যাৰ বলি হ'ব লগা হ'ল। আৰু হত্যাকাৰী হৈছে পিনাক শুক্লবৈদ্য,
লালা অঞ্চলের হাইলাকান্দি। গতি আমি বাকি যাইনী ব্যবস্থা আছে সেই ব্যবস্থা লোক কারণে আমি তৎপর হয়ে আছো। আর আমি বর্তমান সময়ত যাতে চূড়ান্ত রূপ আমি ইনভেস্টিগেশনের একটা চূড়ান্ত রূপ দিব পারো অনতিপলমে, আর যাতে ইনভেস্টিগেশনের যাতে কোনো আফওয়া না থাকে। মতিনগরে উদ্ধার হলো এক বিরল প্রজাতির লজ্জাবতী বানর। বৃহস্পতিবার সকালে মতিনগর বাজার সংলগ্ন পূব লাইনে বন্য প্রাণীটিকে দেখতে পান স্থানীয় মানুষ। পরে মতিনগর এলাকায় সুভাষ রুহিদাস ও ইনুস আলী বড়ভুঁইয়া নামের দুই ব্যক্তি প্রাণীটিকে ধরে এনে আটক করে রাখেন। এদিকে বন বিভাগের ভুবননগর বিট অফিসার আশরাফ হোসেন মজুমদারের কাছে খবর দেওয়া হয়। তিনি বন বিভাগের মণিয়ারখাল রেঞ্জের সোনাই কার্যালয়ের রেঞ্জ অফিসারকে অবগত রাখেন। পরে মণিয়ারখাল রেঞ্জ ও ভুবননগর বিটের বনকর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে ভুবন পাহাড়ে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ইনচার্জ বলতেছি, মতিনগর বাজার সংলগ্ন এলাকা থেকে একটা ফোন এসেছে আমার মোবাইলে যে ওখানে একটা লজ্জাবতী বান্দর ঘোরাফেরা করছে। সঙ্গে সঙ্গে আমি তৎক্ষণাৎ আমি আমার রেঞ্জ ফরেস্ট অফিসার মণিয়ারখাল রেঞ্জ অফিসারকে অবগত করেছি। তারপর রেঞ্জ অফিসার মণিয়ারখাল রেঞ্জ অফিস থেকে মণিয়ারখাল রেঞ্জ অফিস সোনাই থেকে স্টাফ পাঠিয়েছে এবং সঙ্গে আমি আমার ভুবননগর বিট অফিসের স্টাফ নিয়ে এই লজ্জাবতী বান্দরটা সেখান মতিনগর বাজার থেকে উদ্ধার করে এনে ভুবন পাহাড়ে এনে এই লজ্জাবতী বান্দরটা আমরা ওখানে জমা জল নিষ্কাশনের অভাবে বেহাল অবস্থা ভাগাবাজার সবজি বাজার সহ তার সংলগ্ন রংমাই নাগাপুঞ্জি এলাকা। ধলাই বিধানসভার অন্তর্গত ভাগাবাজার সবজি মার্কেট ও সংলগ্ন রংমাই নাগাপুঞ্জিতে বসবাসকারী প্রায় ৬০ পরিবারের জনগণ বিগত প্রায় ১৫ বছর থেকে বৃষ্টির জমাজলে ভুগছেন। অথচ এই অঞ্চলের বিধায়ক তথা আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অন্যদিকে এই বৃষ্টির জমাজলের কারণে সবজি বাজারটি বৃষ্টির মরশুমে পুরোদমে বন্ধ থাকে, যার দরুন সবজি ব্যবসায়ী সহ ক্রেতাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই ভাগাবাজারের সবজি বাজার ও তার সংলগ্ন রংবাই রাগাপুঞ্জিতে বসবাসকারী পুরুষ ও মহিলা সহ ছোট ছেলে মেয়েদের শরীরে নানা ধরনের চর্মরোগ দেখা দেয়। এই বুড়ানির ফলে এপি জিপি জেলা পরিষদ নাই, আমরা জেলা পরিষদের নমিনিরে আনিয়া অন্তর্ভুক্ত করিয়া ভিডিও বানাইয়া আমরা সার্কল অফিস আমরা ডিসি আমরা সব জায়গাতে আমরা কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে ইনকোয়ারি আইছে, ইনকোয়ারি হওয়ার পরে সামান্য তারা কাজ করছে, সামান্য কাজ করিয়া জলটা নিষ্কাশন করিয়া দিছে। এখন সাদা উঠাইছে তারা ঘরে ঘরে ১,০০০ সাদা উঠাইয়া ঠিকানো আমরা হেল্প করছে। এখন বর্তমানে যদি বৃষ্টি দেয়, বর্তমানে এখানে বাবু নামে একটা ছেলে আছে, তার ঘরের ৬টা ৭টা রুম আছে, একটু নিশা জায়গা, এই এই জায়গা এই জায়গার জল ২ ফুট জল জমে। এখনো তারা কাজ করার পরেও এই জায়গা বিগত দিনে বৃষ্টি আসলো, এই ঘরটা ভরে গেছে গিয়া। এই যে জায়গাটা আমরা এখন দাঁড়ানি চাইছি, এই জায়গাটা যদি নালাটা বাবুর ঘর থেকে লইয়া জলসা বিবাহ ভবন পর্যন্ত যদি এই নালাটা পরিষ্কার হয়ে যায়, কত মিটার কেন মিটার হইব আপনার ৭০০ বা ৮০০ মিটার হইব। এদিকে গিয়া ন্যাশনেলর নিষেধে গিয়া এই জলটা গিয়া কেন বাহার হইয়া একজন ইলেকট্রনিকর দোকান আছে, ওই দোকানের নিষেধে গিয়া জলটা গিয়া বাইরে কলি ইলেকট্রনিক্স। এই এই নালাটা যদি আমরা পরিষ্কার হয়ে যায় তে আমরা ফ্লাট মুক্ত হইমু। আর ৪৭ নম্বর সড়কের যে ১০ সাইডটা আছে বর্তমানে আপনার আপনি ভিডিও তুটাইয়া দেখবা একদম সড়কের লেভেলে জল। ১৫ জুলাই ডিব্রুগড়ের রহস্যজনক নিখোঁজ শিলচর মালগ্রামের ছেলে সুকান্ত পালকে উদ্ধারের আর্জি জানান তার পরিবারের লোকজন। এদিন নিখোঁজ সুকান্তের পরিবারের লোকজনেরা এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান, ডিব্রুগড় এইচএস রোডের এক রেস্টুরেন্টে রান্নার কাজ করে নিখোঁজ সুকান্ত। তার বড় ভাই শান্তনু পাল বলেন, ১৫ জুলাই থেকে আচমকা মোবাইল সুইচ অফ, আজ অব্দিও সুইচ অফ ১৭ জুলাই এজাহার করেন মালগ্রাম থানায়, কিন্তু এখনো কোনো সন্ধান না পেয়ে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। তো আবার পড়া নাম শান্তনু পাল, আমার ছোট ভাই নাম হচ্ছে সুকান্ত পাল, আর ডিব্রুগড় থেকে ১৫ তারিখ থেকে মিসিং, আর কোনো সন্ধান পাচ্ছি না, আর মোবাইল সুইচ অফ আছে ১৫ তারিখ থেকে, এখনো কিন্তু তার মোবাইল সুইচ অফ, আমরা কোনো যোগাযোগ করতেছি না, এখন খোঁজখবর নেওয়া হয়েছে ছোটো থেকে, অ্যাভেলেবল হয়েছে মালগ্রাম থানায়,
কোনো খবর পাওয়া এখন পর্যন্ত পাইতেছি না। তাহলে তাও দিতেছি এবং ডিগ্রিগড়ে যোগাযোগ করবো। ডিগ্রিগড়ে কী কাজ করতো? ডিগ্রিগড়ে ব্যাটারিতে আসিল, গ্যাসগড় ব্যাটারিতে ডিগ্রিগড়। এখানে 10 বছর থেকে এখানে ডিউটি করে ব্যাটারি শেফ। আর তারা মিলে যোগাযোগ হয়েছে তার সাথে, মালিকের সাথে আমরা যোগাযোগ হয়েছে। মালিকের হয়েছে আমার সাথে ছুটি নিয়ে গেছে, এখন ছুটি নিয়ে হয়েছে আমার ঘরে গিয়ে। তো ও কিন্তু যে ঘরে আসবো বলে আমরা মনে করছে না, আর ওর সাথে আমার যোগাযোগ হয়েছে না। তারা বলতেছে এখান থেকে ছুটি নিয়ে গেছে ঘরে যাবে গিয়ে। তারপর থেকে তো ওর সাথে যোগাযোগ করছি, তারপর থেকে আমার তাদের কোনো কন্ট্যাক্ট করতেছে না। আপনার কী মনে হয়? কারণ আমার এখানে মনে হইতেছে মিসিং বা এখানে কেউ কোনো কিছু করলো নাকি না, কোনো বা মালিকের কোনো প্রবলেম বা মালিকের সাথে কোনো ধরনের প্রশ্নের ঝগড়াঝাটি হয়েছে না। তো ছুটি নিয়ে তারা করতেছে এখন আমার একটু সন্দেহ লাগে, মানে এখানে আমি কোনো কিছু একটা হয়েছে বা অন্য কোনো প্রবলেম হলে থাকতে পারে, সঠিক আমি জানি না। ওইটা নিয়ে একটু মানে প্রবলেম থানায় তো কইছে, মানে মালগ্রাম থানায় কইতেছে যে তোমরা এখানে যাও, এখানে গিয়ে রিপোর্ট ইয়ে করাও। মিসি কেস এখানে একটা বিয়ে দেবো, আমরা তো এখান থেকে ইয়ে করছি, এখানে পাঠাইছি, আপনার এখান থেকে যাই যাওয়ার পরে এখানে কি করে তারা এখান থেকে রিপোর্টটা নিয়ে তারা কিন্তু আপনার জায়গায়। আপনার কবে যাবে? আমরা আজকে রাত্রে 10 রওনা দিব ওখানে ডিউটি করার জন্য, তারপরে এখানে গিয়ে থানার সাথে যোগাযোগ করবো। চুকে পড়লে কোনো থানাকে দিয়ে কমপ্লেন করে মধ্যে গ্রাহক সুরক্ষা সমিতির 25 বছর পূর্তি উপলক্ষে এই বছর বিভিন্ন অনুষ্ঠান সূচি পালন করার উদ্দেশ্যে গঠিত বিভিন্ন উপসমিতির এক সভা। সমিতির সভাপতি অধ্যাপক সৌরীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আজ ইলোরা হেরিটেজে অনুষ্ঠিত হয় সভায় সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী সভায় জানান, সমিতির 25 বছর পূর্তি উপলক্ষে পূর্বে গৃহীত বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে গ্রাহক সচেতনতা সভার কার্যসূচি ইতিমধ্যে সমগ্র কাছাড় জেলায় শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে অন্যান্য অনুষ্ঠানগুলো আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, বিশেষ করে ইন্টার কলেজ ডিবেট, কুইজ, গ্রামীণ ফুটবল, মহিলা ও যুব সমাবেশ, পদযাত্রা, আলোচনা সভা, মিছিল, স্মরণিকা প্রকাশ, এসবের মধ্য দিয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধির এক সুদীর্ঘ পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বর্ণালী চৌধুরী, অমৃত কুমার আচার্য, মনোজ দেব, দেবাশিস রায়, শ্যামলাল তাঁতি, জীবন অধিকারী সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। কিন্তু আমরা 25 বছর পূর্তিটা করছি, এর জন্য 25 বছর পূর্তিটা হয়নি, তখন করোনা ছিল, কোভিড-19 ছিল তখন, তার জন্য হয়নি সেটা। তো তার জন্য আমরা ওটা করছি এবং বিভিন্নভাবে আমাদের আপনাকে দেবো, আপনি ওটা ইয়ে করে নিয়ে যাবেন কী কী কমিটি আছে। এবং আজকে থেকে শুরু হলো আমাদের এই প্রোগ্রাম কোঅর্ডিনেট করা, কোথায় কোন প্রোগ্রাম হবে। আমরা সবাই কাজে আমরা বসেছি, এখানে বিপ্লবদা আছে, রঞ্জিত আছে, স্যার মনোজরা আছেন, দেবাশী দা দেবাশীবাবু আছেন, মৌরিত্র ধর, শিল্পীরা সবাই আসছেন, আপনার নামটা পরে নিয়ে নেবেন সবাই। তো আমরা বসেছি যে আস্তে আস্তে এখন আমাদের নেক্সট মিটিংটা কবে? 2500 হবে যে 28 তারিখ আমাদের যে মিটিং আছে কোথায়? কাঠিগড়াতে একটা বিশাল সমাবেশ হবে, সেখানে প্রায় 3500 লোক হবে। এই গ্রাহক সুরক্ষা উপরে মোটিভেশনের একটা সভা আছে, সেই সভাতে আমরা আহ্বান করছি কাটিগড়ার এবং আশেপাশে গ্রাম অঞ্চল থেকে অনেকেই আসবে, যারা অফিসিয়ালি হোক বা নন অফিসিয়ালি হোক, কারণ গ্রাহক তো সবাই প্রত্যেকই গ্রাহক। এই ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে, সচেতন না হওয়ার জন্যে আমরা অনেক সময় সাফার করি। এই জন্যে মানুষকে সুবিধা করে দেওয়ার জন্যে, মানুষকে এড়ায় করার জন্যে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়েছি, স্বাস্থ্যভতি করা হয়েছে, আর এখন সবাইকে নিয়ে আমরা
অনুষ্ঠান করব সেই জন্য। জাগ্রত গণেশ মন্দিরের খোঁজ মিলল করিমগঞ্জে। ভারতবর্ষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আস্থা অর্থাৎ বিশ্বাস। যে কোনো ধর্মের প্রধান ভিত্তি হচ্ছে ভক্তি ও বিশ্বাস। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্র বিভিন্নভাবে জনপ্রিয় হয়। তার মধ্যে কিছু কিছু তীর্থক্ষেত্র আছে যেগুলো প্রচারে কম আসায় জনপ্রিয় কম হয়। তা বলে সেসব তীর্থক্ষেত্রগুলোর গুরুত্ব কোনো অংশেই কম নয়, স্থানীয়ভাবে সেগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। এরকমই এমন এক মন্দিরের খোঁজ মিলল করিমগঞ্জের সোনবিল কালীবাড়ি থেকে কিছু দূরে অবস্থিত গান্ধীনগর নামক গ্রামে। পাহাড় জঙ্গল টিলা দিয়ে ঘেরা এক উচ্চ টিলায় এই জাগ্রত গণেশ মন্দিরটি অবস্থিত। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। স্থানীয় জনগণের বিশ্বাস এই গণেশজির মন্দিরে অতি শীঘ্র ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। প্রতি বছর সরস্বতী পূজার আগের দিন অর্থাৎ চতুর্থীর দিন বাৎসরিক উৎসব হয়। অত পূজা আরম্ভ হই যে জনসাধারণ বেজা নাই, কিন্তু রাস্তাঘাটে আইয়ারি সামনে আইয়ারি এখন তো সরস্বতী পূজার আগের দিন পূজা হয়। এটা ভূপতি শাস্ত্রে দিছু বিধান। আগে আমরা ইচ্ছা মতো পূজা করতাম, যেদিন মনে হয় এদিন তান বিধান মতো। আজ কয়েক বছর ধরে আমরা ও বিধান বাৎসরিক কোনো পূজা বা উৎসব কিছু মেলা হয় নাকি? বছরের একবারই হয়। কোন সময়? ও মাঘ মাস সরস্বতী পূজার আগের দিন। আচ্ছা, আর এমনি এমনি তো প্রায় মানুষ আইয়া দেয়। মানুষ সমাগম কিরম হয়? মানুষ তো প্রচুর মানুষ হয়। আচ্ছা, রাস্তা নাই গতিকে মানুষে বিরাট অসুবিধা করে ঘুরাই আইয়া মানুষ পর্যন্ত দেয়। আচ্ছা, এখানে মানুষ মানুষ রাখলে এখানে মনস্কামনা পূর্ণ হয়? হয়। আচ্ছা, ও তো লক্ষ্মীনগর গিয়ে ওবায় ফাগলোর লখানে মেহলু গাইছে তখন কু গ্রামবাসীরা বলছেন এখানে জাগ্রত মন্দির, জাগ্রত গণেশের, এটা কি সঠিক? সঠিক, এটা তো জাগ্রত। আচ্ছা, কেন কোনো ইয়ে নাই, সবারও মানুষ পুরা হয়। বেহাল অবস্থায় পড়ে থাকা শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের সংস্কার কার্য কিছুদিন আগে সম্পন্ন করা হলেও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কাজ হতে না হতেই সড়কের মধ্যে জায়গায় জায়গায় পুকুর সম গর্তে যানবাহন চলাচল সহ পথচারীদের চলাফেরা বর্তমানে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ময়নারগড় লালবাগ এলাকার কিছু অংশে কাজ না হওয়া জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা গেছে। প্রতিদিন সড়কটিতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা স্থানীয়দের কাছে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলে মত প্রকাশ করেছেন অনেকেই। ঘর থেকে বের হওয়ার পর পুনরায় ঘরে ফিরে আসবে কিনা তা নিয়ে স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজ যেন কুড়ে কুড়ে খাচ্ছে। বালাছড়া মরুয়া অঞ্চলের সড়ক একটি টোল গেট রয়েছে এবং টোল গেট থাকা সত্ত্বেও সড়কের কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় লোকের অভিযোগ সড়কটিতে নিম্নমানের কাজ করার দরুন বর্তমানে সড়কটির ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। নমস্কার, শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের বেহাল অবস্থায় আমরা দেখতেছি প্রায় দুর্ঘটনা হয়ে থাকে, যার ফলে রাস্তা মেরামতি করেছে কিন্তু গর্ত অনেকে থাকি গেছে। বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় এবং রাস্তার পাথরগুলো সরে যায়, যার ফলে অনেক পরপর রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটিত হয়। এমন অবস্থায় রাস্তার মেরামতিগুলো সুন্দরভাবে সুস্থভাবে করার জন্য সিএম মহাশয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। এমন অবস্থায় পরপর রাস্তা বার হইলেও শোনা যায় দুর্ঘটনা ঘটে এবং মানুষের অনেকের মৃত্যুবরণ হয়। এই অবস্থাতে আমরা রাস্তার কর্তৃপক্ষ এবং সিএম মহাশয়কে অনুরোধ জানাচ্ছি ওনার সুরাহা করার জন্য অনুরোধ রহিল। ভূমাফিয়াদের প্রাণঘাতী মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন উধারবন্দ সমষ্টির লার্সিংজিপির সভানেত্রী আলফিজুন নেসা লস্কর। বুধবার নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে আলফিজুন অভিযোগে বলেন, গত ১৭ জুলাই বিকালে নূর ইসলাম উদ্দিন ও শিরাম উদ্দিন নামের দুই ব্যক্তি ভূমাফিয়াদের হুমকির শিকার হয়ে তাদের দোকানে এসে আশ্রয় নেয়। নূর ইসলাম উদ্দিন ও
শিয়াম উদ্দিন আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পর ভূমাফিয়া মুসলিম উদ্দিন দলবল নিয়ে সভানেত্রীর দোকান ঘরে হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভূমাফিয়া দলের লোকেরা সভানেত্রীর দোকান ও বাড়িতে পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে অকথ্য গালিগালাজ শুরু করে। ভূমাফিয়া দলের তাণ্ডবে নূর ইসলাম উদ্দিন শিয়ামুদ্দিনের পাশাপাশি গুরুতর আহত হন সভানেত্রী নিজেও। সভানেত্রীর মাথায় 11টি স্টিচ লেগেছে। তাছাড়া আহত হন সভানেত্রীর স্বামী অজিবুদ্দিন লস্কর সহ তিন ছেলে জসিম উদ্দিন, আমিজুদ্দিন লস্কর, সারবাজ উদ্দিনও। এদিনের ঘটনার পর ভূমাফিয়ার বিরুদ্ধে মালুগ্রাম ও উদ্ধারবন থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেন সভানেত্রীর স্বামী অজিবুদ্দিন লস্কর। এখন মামলা দায়ের করার পর নিজের দোষ ঢাকার জন্য ভূমাফিয়ার লোকেরা সভানেত্রীর বিরুদ্ধে নানা কুৎসা রটাতে শুরু করেছেন বলে উল্লেখ করে সভানেত্রীর প্রতিনিধি অজিবুদ্দিন লস্কর বলেন, মুসলিম উদ্দিন লার্সিং মন্ডল কংগ্রেসের সভাপতি হলেও বাস্তবে তিনি একজন ভূমাফিয়া। গত 17 জুলাই দুধপাতের অষ্টম খণ্ডে থাকা নূর ইসলাম উদ্দিন ও শিয়ামুদ্দিনের জমি জবরদখল করতে চেয়েছিলেন ভূমাফিয়ারা। তারা ভূমাফিয়া, তারা জমিন দখল করে, জমিন দখল করিয়া বিক্রি করে। দুইজন মানুষ শিরামুদ্দিন ও নূর ইসলাম, তারা দুজন মানুষ তারা খেদাইয়া লইয়া আইছে। এরপরে আমার দোকানও নূর ইসলাম তারা ঢুকিছে, আমি তারা দোকান থেকে বাইর করে দিছি। তখন মুসলিম উদ্দিনের দলবল নূর ইসলামরে বেশ মারছে আর শিরামুদ্দিনরেও মারছে। আমি কইছিলাম যে এটা বিচারে সমাধান করা যাইব, এখন মারধর করিও না। এরপর আমার পয়েন্টরে আমার ওয়াইফরে মাথাত মারছে, মুসলিমে ছাটার বাঙ্গিয়া ঢুকিয়া আমার দোকানের উঠে আমরা বাড়িতে। ও দুর্নীতি না, তারা রটার যে আমি জিপির দুর্নীতি করি, আর আমি কোনো দুর্নীতি করি না। যদি দুর্নীতি করতাম তো 4.5 বছর থাকিয়া কোনো মানুষে আরও কোনো মানুষের দুর্নীতি এটা কইল না। এখন তারা রূপে খেস মামলা পড়ছে, গতিকে তারা দুর্নীতির ওঠার, এটাই আমার বক্তব্য। গৌড়ীয় নৃত্যকলা ভারতের শিলচরের ছাত্রী অক্ষরা দাস মিনিস্ট্রি অফ কালচারাল এর সিসিআরটি থেকে এবারও শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্যে ন্যাশনাল জুনিয়র স্কলারশিপ 2022-23 অর্জন করেছেন। তিনি গৌড়ীয় নৃত্যকলা ভারতীর নৃত্যগুরু সত্যজিৎ বসু জয়ের ছাত্রী। সময়ে সময়ে গৌড়ীয় নৃত্যকলা ভারতীর শিক্ষক পুনম ধর গুরুর আদেশে অক্ষরাকে নৃত্যের তালিমে সাহায্য করে। গত 30 মে ইন্টারনেটের মাধ্যমে ফলাফল প্রকাশ হয়েছে। গত 5 জুলাই চিঠির মাধ্যমে অক্ষরা দাসকে স্কলারশিপ প্রাপ্তির খবর দেন সিসিআরটি এর ডিরেক্টর ঋষি বৈশিষ্ট্য। অক্ষরা দাসের এই সাফল্যে ঠাকুমা নীলিমা দাস, বাবা চন্দ্রশেখর দাস, মাজুলি দাস, ছোট ভাই শুভ্রনীল দাস সহ আত্মীয় স্বজন পাড়া পড়শি আনন্দিত ও গর্বিত। সাংস্কৃতিক জগতের অনেকে এবং গৌড়ীয় নৃত্যকলা ভারতীর বিশিষ্টজনেরা অক্ষরাকে এবং গুরু সত্যজিৎ বসু সহ পুনমকেও অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘ 8 বছর ধরে অক্ষরা নৃত্যগুরু সত্যজিৎ বসু জয়ের কাছে গৌড়ীয় নৃত্যকলা ভারতীতে গৌড়ীয় নৃত্যের তালিম নিচ্ছেন। গুরুর শিক্ষা এবং ছাত্রীর পরিশ্রমের ফসল এই স্কলারশিপ মনে করেন পরিচিত মহলে। গুরুর শিক্ষা ও ছাত্রীর পরিশ্রমের ফল এই স্কলারশিপ মনে করেন পরিচিতি মহল। অক্ষরা কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচরের 9ম শ্রেণীর ছাত্রী। অক্ষরা গৌড়ীয় নৃত্যের সাথে সাথে লোকনৃত্য ও রবীন্দ্র নৃত্যের তালিম নিচ্ছেন সত্যজিৎ বসুর কাছে। নাচের সাথে পড়াশোনা সমানভাবে চালিয়ে যাচ্ছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ফের কাছাড়ে নিখোঁজ যুবতী ফকিরটিলার সোনালী কর্মকার। রাঙ্গিরখাড়ির পিঙ্কি হত্যাকাণ্ডে গ্রেফতার হাইলাকান্দি লালার পিনাক, ঘটনার রহস্য ভেদ অধরা। বিরল প্রজাতির বানর উদ্ধার ধলাইয়ের মতিনগরে, খবর পেয়ে বানরকে মুক্তাঞ্চলে প্রেরণ করল বনবিভাগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।